আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখনকার সর্বশেষ সংবাদ। চলুন প্রথমে জানিয়ে নিয়ে যাক কি থাকছে এখনকার সংবাদে। কাঁঠালের ভেতর থেকে বের হলো গাঁজা, আটক চারজন। শিরোনাম শুনলেন, এখন থাকছে বিস্তারিত। তবে শুরু করার আগে একটি অনুরোধ থাকবে সবার কাছে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পিঠে স্কুল ব্যাগ, হাতে বড় এক কাঁঠাল নিয়ে যাত্রী ছাউনিতে ঘোরাঘুরি করছিলেন চার ব্যক্তি। সন্দেহ হলে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন। কাঁঠালটির একপাশে দাগ দেখে র‍্যাব সদস্যদের সন্দেহ আরও বেড়ে যায়। কাঁঠালের দাগ দেওয়া অংশে চাপ দিতে বেরিয়ে আসে গাঁজা। তল্লাশি চালালে স্কুল ব্যাগেও গাঁজা পাওয়া যায়। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার গোলচক যাত্রী ছাউনি এলাকায় আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই অভিযানে 13.5 কেজি গাঁজা উদ্ধার করেছেন র‍্যাব 14 ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুরের মানিক মিয়া, একই এলাকার চন্দন কুমার সাহা, কিশোরগঞ্জের কটিয়াদি, গণেরগাঁও চন্তিপাড়ার আলী আকবর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামে মোহাম্মদ আমিন, র‍্যাব 14 ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের জানান, অভিনব কায়দায় তারা কাঁঠালের ভেতর মাদক লুকিয়ে রেখেছিলেন। স্কুল ব্যাগ থেকেও গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ওই কাঁঠাল ও স্কুল ব্যাগ থেকে 13.5 কেজি গাঁজা উদ্ধার করা হয়।